ব্যর্থ এবং বর্তমান সরকারের কার্যকর ভূমিকা আগাগাই নিয়ে যাওয়ার পক্ষে ব্যর্থ। এর কারণ হলো যুব মন্ত্রণালয় এবং এসএ ফাউন্ডেশন কিছুটা কাজ করছে যে তারা সাধারণত কোলাটারাল ছাড়া 50 লাখ পর্যন্ত লোন দিচ্ছে, ওটাকে আরও বেশি কার্যকর করতে হবে। যুব উদ্যোক্তাদেরকে নিয়ে আলাদা একটা প্ল্যাটফর্ম করতে হবে। ব্যাঙ্কগুলোতে সিঙ্গেল ডিজিট তো এখন হয়েছে, যখন আমরা 2008 সালে আন্দাজুল্লাহ সাহেব যখন বেঁচেছিলেন তখন এই আমি নিজাম চৌধুরী এবং আমরা আরও 11 জন বলেছিলাম সিঙ্গেল ডিজিট হতে হবে, তখন আমাদেরকে বলেছিল এটা একটা প্রলাপ মাত্র, আজকে সেটা বাস্তবে ফলেছে। তো হয়তো একদিন আমরা কতটুকু দেখবো, আমি হয়তো যুব উদ্যোক্তা থাকবো না, বুড়ো হবো, হয়তো সেদিন যদি হয় যে ওয়ান স্টপ সার্ভিস নিশ্চিত হতে হবে, কোলাটারাল মুক্ত লোন থাকতে হবে এবং যুব উদ্যোক্তাদের জন্য আলাদা সেল থাকতে হবে। যার বাবা শিল্পপতি সে শিল্প বিকাশের জন্য তার কোনো কিছু ভাবা লাগে না। নতুন উদ্যোক্তা তৈরি হলে কৃষকের ছেলে বা একজন চাকরিজীবীর ছেলে সে কোথায় কোলাটারাল পাবে, সে কোথায় বিজনেস এক্সপিরিয়েন্স পাবে, তার গ্যারান্টার কি হবে? তার গ্যারান্টার ওই সংস্থাকে নিতে হবে। সেক্ষেত্রে কি করতে হবে, পুরো বাংলাদেশ থেকে সম্ভাবনাময় গ্র্যাজুয়েট যারা আছে তাদেরকে একটা কম্পিটিশন হবে, হয়ে সে ট্রেনিং হবে, ট্রেনিং এর পরে তাদের ইন্টারভিউ হবে, তার মধ্য থেকে শর্টলিস্টিং হবে, ওই শর্টলিস্টেড কোয়ালিফাইড এবং মেধাবী বিজনেস উদ্যোক্তা যারা আছে তাদেরকে ব্যাংক রিকমেন্ড করবে যুব ক্রীড়া মন্ত্রণালয় আর এসএমই ফাউন্ডেশন। ওরা কোনো আপনার কোলাটারাল ছাড়াই লোন পাবে এবং ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে ব্যাংক তাদেরকে সাপোর্ট দিয়ে মনিটর করে উদ্যোক্তা বানানোর ক্ষেত্রে সহযোগিতা করবে। এভাবে হতে পারে। চমৎকার, আমি এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আপনার সাথে কথা বলবো। আমি একটু মিতি সঞ্জয় আপনার কাছে আসি যে এই যে আসলে যে বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম, এখানে কিন্তু একটা মানে ইয়াং এন্টারপ্রেনার যখন একটা বিজনেস আইডিয়া নিয়ে শুরু করে এই চ্যালেঞ্জগুলো ফেস করে, ওয়ান স্টপ সার্ভিসের কথা বলছে বা আমাদের যে এখন যে প্রবলেমগুলো আমরা ফেস করি বিভিন্ন জায়গায়, বিভিন্ন লং একটা প্রসেস আমাদের ফলো করতে হয়, সেই জায়গাতে আপনার কাছ থেকে একটু জানতে চাই এগুলোকে আসলে একটু ইয়ে করা যায়। একটা হচ্ছে যে এখানে প্রথমত তো সবকিছু করতে হবে, উদ্যোক্তা আমরা যখন তৈরি করব প্রত্যেকে কিন্তু আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে এবং আইনি প্রক্রিয়া মেনে তাদেরকে ব্যবসা বাণিজ্য শুরু করতে হবে। তো এখন আমরা আসলে যেটা দেখতে পাচ্ছি যে ই কমার্স একটি খুব গ্রোয়িং একটা সেক্টর এবং এখানে অসংখ্য উদ্যোক্তা তৈরির সম্ভাবনা এবং তৈরি হচ্ছে আসলে, কিন্তু এখানে কিন্তু আমরা দেখতে পাই যে অনেককেই আসলে আমরা যে এই যে এই ফর্মাল সেক্টরের মধ্যে আনা তাদেরকে এবং তাদেরকে ট্যাক্সের আওতায় আনা এই কাজগুলো করতে অনেক ক্ষেত্রে আমরা ব্যর্থ হচ্ছে। অনেকেই আপনি দেখবেন যে ব্যবসা বাণিজ্য তারা করছে, তাদের কিন্তু ট্রেড লাইসেন্স, প্রপার ট্রেড লাইসেন্স নেই, তাদের একটি বিজনেস অ্যাড্রেস নেই এবং অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে এইগুলো ছাড়াই কিন্তু তারা ব্যবসা বাণিজ্য করে যাচ্ছে, যার ফলে কিন্তু সরকার এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে যে একটা বড় রাজস্বর থেকে সরকার আসলে রেভিনিউ থেকে বঞ্চিত। কিন্তু এখানে আমি একটু জানতে চাই, এই যে ট্রেড লাইসেন্সের বিষয়টা আছে, একজন উদ্যোক্তা যখন শুরু করতে যাচ্ছে, সে ফর এক্সাম্পল যে আমি ফ্রিল্যান্সারদের কথাই যদি বলি বা আইটি নিয়ে যারা কাজ করে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে যারা কাজ করে, তারা কিন্তু ঘরে বসেই একটা কাজ করে। ই কমার্সের কথা বললেন, এখানে ট্রেড লাইসেন্সের জন্য একটা কমার্শিয়াল স্পেসের ঠিকানা দরকার হয়, এগুলো কিন্তু একটা বিশাল চ্যালেঞ্জ। ওই জায়গাগুলো কিভাবে, এই জায়গাগুলোতে আমি আসলে মনে করি এই প্রসঙ্গে আসছিলাম যে লকে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু কিছুটা রিল্যাক্স করা এবং নতুন ভাবে কিন্তু এগুলোকে রিভাইজ করার একটি প্রয়োজনীয়তা দেখা দিচ্ছে। কারণ এখন আমরা ডিজিটালাইজেশনের যুগে যখন প্রবেশ করে ফেলেছি এবং সবকিছু আমাদের ডিজিটালি হচ্ছে এবং এই প্যান্ডামিকে সেটা আমরা কিন্তু সবচেয়ে ভালোভাবে রিয়েলাইজ করলাম, কাজে এর আগে কিন্তু এই বিষয়গুলো আমাদের এই কনসেপ্টগুলো ছিল না যে যে বাসায় বসে আপনি যেটা বলছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ হচ্ছে। তো কাজে এখন কিন্তু আসলে সময় আসছে যে এই বিষয়গুলোকে রিয়েলাইজ করা বা কি করে আসলে বিজনেস অ্যাড্রেস, কমার্শিয়াল স্পেস কতটুকু আছে আসলে সারা ঢাকা শহরে একটা কমার্শিয়াল স্পেস অ্যাভেল করা এবং কাজে এখানে আসলে একটু চিন্তা করবার বিষয় রয়েছে। এবং সেই সাথে সাথে আমার কাছে মনে হয় অন্যান্য আইনগুলো যেটি নিজাম ভাই বলছিলেন যে শিল্পপতির ছেলে শিল্পপতি হচ্ছে, তাতে করে কিন্তু আসলে নতুন কোনো উদ্যোক্তা তৈরি হচ্ছে না, একটা জায়গায় কিছু মানুষের হাতে সমস্ত সম্পদটা কুক্ষিগত থেকে যাচ্ছে বা সেটা কিন্তু প্রপারলি আসলে ইয়ে হচ্ছে না। তো যার ফলে এখানে আসলে এই সম্ভাবনা তৈরি করতে গেলে আসলে ল নিয়ে একটা চিন্তার বিষয়। আর একটা যেটা আমরা বলি যে প্রতিযোগিতা আইন বলে আমাদের যে আইনটি রয়েছে যে মার্কেটে কম্পিটিশন, শুধুমাত্র কিছু প্রতিষ্ঠান তারাই যে কোনো সেক্টরে দেখবেন তারাই শুধু মনোপলি করছে এবং অন্যরা কিন্তু যার ফলে সেখানে সেই মার্কেটে ঢুকতেও পারছে না, কিন্তু আইনে কিন্তু বলা হচ্ছে যে না, বাজারে কিন্তু সুস্থ কম্পিটিশন থাকতে হবে সেটা একটা, এবং যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তারা যদি এই ধরনের কম্পিটিশন কোনোভাবে ডিস্টর্ট করে যে কোনোভাবেই হোক, যে আমি হেভি ডিসকাউন্ট দিয়ে দিলাম, আমি পিরামিড সেলিং এর মাধ্যমে যে কনসেপ্ট, অবশ্যই এগুলো বিজনেস কনসেপ্ট, এক একটা বিজনেস মডেল সেগুলো আছে, কিন্তু সেগুলো ব্যবহারও করার তো একটা
ডেফিনেটলি আইনগত তার সীমারেখা রয়েছে, প্রক্রিয়া রয়েছে। এখন আইনগত সীমারেখার বাইরে যে যারা আসলে এগুলো করছেন, এতে এর ফলে কিন্তু যারা নতুন উদ্যোক্তা তৈরিতে এটি একটা বিরাট বাধা তৈরি করছে, এবং যারাও কিনা আসলে মার্কেটে প্রবেশ করতে পারছে তাদের জন্য আসলে ফিউচারে সাস্টেইন করাটা খুব কঠিন হয়ে যাচ্ছে। এবং এই আইনের অধীনে কম্পিটিশন কমিশন রয়েছে, এবং তাদেরও কিন্তু একটা রেগুলার দায়িত্ব রয়েছে, গঠন করা হয়েছে, তারা যাতে সবসময় জিনিসগুলোকে মনিটর করে, তারা যাতে খেয়াল রাখে যে কারা আসলে মার্কেটে এই ধরনের কম্পিটিশন করছে যার ফলে অন্য উদ্যোক্তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেটার সাথে সাথে ওয়ান স্টপ সার্ভিস এটা অত্যন্ত জরুরি। ওয়ান স্টপ সার্ভিস নিয়েও আমাদের একটি আইন রয়েছে, কিন্তু এই আইনগুলোর আসলে প্রয়োগ খুবই প্রয়োজনীয়তা রয়েছে এবং জানারও কিছু অভাব আছে। যেমন আমার কাছে যে কোনো মানুষ, সাধারণ মানুষ মনে করে ট্রেড লাইসেন্স না জানি কি ব্যাপার, টিন একটা করা এটা না জানি কি কঠিন ব্যাপার। এখন প্রত্যেকটি বিষয় ডিজিটালি কিন্তু আমি করতে পারছি, অনলাইনের মাধ্যমে আমি অ্যাপ্লাই করতে পারছি, অনলাইনে সেটাকে রিনিউ করতে পারছি, সব কিছু অনলাইনের মধ্যে সম্ভব। এরা দেখা যায় কোনো একটা এজেন্ট দালালে এই সমস্ত ব্যক্তির কাছে যাচ্ছে, বড় অ্যামাউন্টের টাকা নিয়ে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, বা ট্রেড লাইসেন্স একটি জটিল প্রক্রিয়া এই কথা ভেবে করতে চাচ্ছে না। কিন্তু যে কোনো ব্যবসার প্রথম শর্তই তো ট্রেড লাইসেন্স, ট্রেড লাইসেন্স ছাড়া আমি যদি ব্যবসা করি সেটা তো একটা অবৈধ ব্যবসা, সেটা দুপক্ষের জন্য। যখন কমপ্লাই করা হবে আইনের সাথে, তখন কিন্তু সরকার যেমন রাজস্ব থেকে বঞ্চিত হবে না, আর দেশের উন্নতি হবে, সেই সাথে সাথে যে সমস্ত ব্যক্তিরা ব্যবসা করছেন প্রপারলি ট্যাক্স পে করার মাধ্যমে, তাদের জন্য কিন্তু এটি আসলে খুব সুবিধা। কারণ আমি তো খুব ছোট আকারে চিন্তা করব না, আমার তো সেটা একটা দূরদৃষ্টি বা আমার একটা ফোর্সেবিলিটি থাকতে হবে যে ফিউচারে অনেক ফার্স্ট সাইটেড একটা ই থাকতে হবে। কিন্তু তো সেই সব কিছু চিন্তা করে আমার কাছে মনে হয় যে আইনি প্রক্রিয়াটা সাথে কমপ্লাই করা খুব জরুরি। অবশ্যই আমি ফিরব আপনার কাছে। নিজাম চৌধুরী যেটা বলছিলেন ট্রেড লাইসেন্স বা টিন সার্টিফিকেটের যে কথাগুলো আসছিল বারবার, যে উদ্যোক্তাদের আসলে প্রথমে শুরু করার আগেই কমপ্লায়েন্সের ইস্যুগুলো ম্যান্ডেটরি হওয়া উচিত, কিন্তু এক্ষেত্রে কিছু নিয়ম কানুন আছে যেগুলো আসলে ফুলফিল করাটা ডিফিকাল্ট একজন নতুন উদ্যোক্তার জন্য। আমি যেটা বলছিলাম যে কমার্শিয়াল স্পেসের যে একটা বিষয় থাকে বা এই অ্যাড্রেসের জায়গাতে যে বিষয়গুলো থাকে, এগুলোকে আপনি তো যুব একটা অ্যাসোসিয়েশনে আপনি প্রেসিডেন্ট হিসেবে আছেন, যেটা আপনি বললেন, তো আপনাদের কিন্তু একটা দায়িত্ব বর্তায় যে এই জায়গাগুলোকে যারা নীতি নির্ধারণী সংস্থা রয়েছে তাদের সাথে একটা সমন্বয় করে এই জায়গাগুলোকে একটু সলভ করার ব্যাপারে। আপনি যেটা বলেছেন বেসিক্যালি ট্রেড লাইসেন্সে কোনো সমস্যা নেই, জটিলতা নেই, ভয় নেই, ট্যাক্স আর ভ্যাটে ভয় আছে। তো আসলে আমি যদি সত্য কথা বলি তাহলে বলতে হচ্ছে সরকার হলো ব্যবসা বান্ধব আর মন্ত্রণালয়গুলো হলো ব্যবসা বান্ধব আমি মনে করি না, ব্যাঙ্কগুলো ব্যবসা বান্ধব নয়। ব্যাঙ্কগুলো সরকারি প্রতিষ্ঠানগুলো চিন্তা করছে যে আসবে তাকে আমি আমার মতো করে সার্ভিস দিব, আর ব্যাঙ্কগুলো চিন্তা করে যদি যে তেলের মাথায় তেল দিব, আসলে এই জন্য নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে না। ট্রেড লাইসেন্স কোনো প্রবলেম না, খুব অল্প বিচ্ছিন্ন কোনো ঘটনা কখনো উদাহরণ হতে পারে না, খুব কম সংখ্যক মানুষই আমি অনেক ইয়াং লেডিদেরকে জানি যারা ইয়াং এন্টারপ্রেনার ওমেন, তারা পর্যন্ত ট্রেড লাইসেন্স টিন সার্টিফিকেটের জন্য আমাদের কাছে আসে, তারাও কনসাস, এখন মানুষ কনসাস হয়েছে। অনলাইনের সাম্প্রতিক ঘটনা, অনলাইন বিজনেসের ট্রেড লাইসেন্স আছে নাই সেটা বিচ্ছিন্ন ঘটনা, সেটা আসলে আমাদের বিজনেসম্যানদের দায়িত্ব নয়, এটা রেগুলেটরি বডির দায়িত্ব ওটা নিয়ন্ত্রণ করা। কারণ অনলাইন বিজনেসের কোনো আইনগত নীতিমালাই পরিপূর্ণভাবে ছিল না এর আগে। বাংলাদেশে তো সমস্যা হলো আগে কোনো প্রক্রিয়া বা প্ল্যান তৈরি হয় না, যখন সমস্যা হয় তখন পরিকল্পনা তৈরি হয়, তো সেটার জন্য বিজনেসম্যান বা উদ্যোক্তারা দায়ী না, এটা আমি আশা করছি অনেক বড় প্রবলেম না। আইনগত কোনো জটিলতা আসলে ব্যবসা শুরু করতে নেই, সেই জন্য ওই জায়গায় আমাদের কাজ করার কোনো প্রয়োজনই, আমাদের যে জায়গায় কাজ করার প্রয়োজন সেটা হচ্ছে অ্যাওয়ারনেস। আপনার যেটা বলেছেন চমৎকার একটা কথা, উনি একজন তরুণ আইনজীবী, একজন সফল ব্যারিস্টার, উনি যেতে পারেন আইনগত দিকগুলোর ব্যাপারে অ্যাডভাইস করতে, অ্যাডভোকেসি করতে, ওনার অ্যাডভোকেসি দিতে পারেন, আমরা যারা ইয়াং বিজনেসম্যান আমাদের দিক থেকে সেই আইডিয়া নিতে পারেন, ইয়াং স্টার যারা অলরেডি কর্পোরেট হাউস করে তারা ভালো করেছে, ফার্স্ট জেনারেশন বিজনেসম্যান, এভাবে আমি যদি বলি সব সমস্যার সমাধানের জন্য অ্যাওয়ারনেস ডেভেলপ করতে হবে, যে ব্যবসার প্রক্রিয়াই, ব্যবসার স্কোপগুলো এই, প্রক্রিয়াগুলোই, আইনগত দিকগুলোই, ব্যাংকিং ফ্যাসিলিটিসগুলো এই, এবং প্রসপেক্ট হলো এই, অ্যান্ড গ্লোবাল প্রসপেক্টগুলো হলো এই, লোকাল এসমি এবং হলো মিডল অ্যান্ড হ্যাভি ইন্ডাস্ট্রিজের জন্য প্রক্রিয়াগুলো আইডেন্টিফাই করা। এক্ষেত্রে যেটা হতে পারত জেলা পর্যায়ে এরকম অ্যাওয়ারনেস ডেভেলপমেন্ট, তারপরে সেখান থেকে বিভাগীয় পর্যায়ে এবং জাতীয় পর্যায়ে, আমার মনে হয় দেশ এখন আগাচ্ছে এই জায়গাগুলোতে সিস্টেমেটিক্যালি এবং স্টেপ বাই স্টেপ প্রক্রিয়াগুলোতে জোরালোভাবে কাজ করার সময় হয়ে গেছে। এই যে আপনি যেটা বলছেন শিল্পপতির ছেলে শিল্প
মানে জেনারেশনটা চেঞ্জ হচ্ছে, নতুন এন্টারপ্রেনার তৈরি হচ্ছে না, সেই ক্ষেত্রে যারা অলরেডি শিল্পপতি আছে বাংলাদেশে, যারা আসলে বিজনেসটাকে লিড দিচ্ছে, বিজনেস অর্থনীতিকে লিড দিচ্ছে, তাদের কিন্তু দায়িত্বের জায়গা আছে। আমি প্রথমে যেটা মেনশন করেছিলাম যে ভেঞ্চার ক্যাপিটাল, প্রাইভেট ইকুইটি, এখানে আপনার ইন্ডিভিজুয়ালি কিন্তু একজন এন্টারপ্রেনারকে ইনভেস্ট করার অপশন রয়েছে অ্যাজ এ বিজনেস পার্টনার, তার সাথে বিজনেস পার্টনার হিসেবে, যেখানে আপনার ইন্টারেস্টের কোনো ইস্যুস নাই, তাকে একটা ইনস্টলমেন্ট পেমেন্ট করার মাথায় কোনো হেরেক থাকবে না, অ্যাজ এ পার্টনার বা অ্যাজ এ গার্ডিয়ান তার সাথে থাকবে। তো এই জায়গাগুলো এখন শিল্পপতিরা কেন এগিয়ে আসছে না? শিল্পপতিরা বিজনেস ডিসেন্ট্রালাইজ হচ্ছে, বিজনেস গ্লোবালাইজেশন কে ছুঁয়ে যাচ্ছে, কিন্তু বিজনেসের বিজনেসম্যানদের ডিসেন্ট্রালাইজেশনটা হচ্ছে না। ওই একটা নির্দিষ্ট গ্রুপের কাছে, একটা নির্দিষ্ট মানে বলয়ের মধ্যে থেকে যাচ্ছে। আগে এখান থেকে বের করে আনতে হবে, বের করে আনতে পুরো দেশ থেকে আসলে ইয়াং এন্টারপ্রেনার এবং প্রমিজিং এন্টারপ্রেনারদেরকে উৎসাহিত করতে হবে, ম্যান অ্যান্ড ওমেন। যেন আমার ইয়াথ এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন হবে বিসিসিআই, এখানে ইয়াং ম্যান অ্যান্ড ওমেন দুইটাকে কিন্তু এনকারেজ করা হচ্ছে। এখন এই দুটো গ্রুপকে যদি এনকারেজ করা না হয়, কারণ তারা এক জায়গায় অসহায়, কারণ তার বাবা চাকরি জব করতেন অথবা বিজনেসে ছিলেন না, সে অনেকগুলো সাপোর্ট থেকে কিন্তু বঞ্চিত হচ্ছে। এখানে সরকার এবং তার বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে আগে আসতে হবে এবং ব্যাঙ্কগুলোকে স্পেশাল ইনস্ট্রাকশন দিতে হবে যে প্রথম উদ্যোক্তা, যে ফার্স্ট জেনারেশন বিজনেসম্যান, তার ক্ষেত্রে স্পেশাল একটা ক্রাইটেরিয়া থাকবে, একটাই ক্রাইটেরিয়া, সে ইয়াং ফ্রেশ বিজনেসম্যান এবং সে হলো ফার্স্ট জেনারেশন বিজনেসম্যান, তার জন্য একটা ক্রাইটেরিয়া থাকতে হবে। এবং ওই ক্রাইটেরিয়াতে পড়ার জন্য আর কিছু প্রয়োজনে, তার ফ্যামিলিতে সে ফার্স্ট বিজনেস করছে, তাহলে ব্যাংক তার অ্যাসোসিয়েট হতে পারে, লিজিংগুলো তার অ্যাসোসিয়েট হতে পারে, তারপরে যুব ক্রীড়া মন্ত্রণালয় তাদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করতে পারে, জেলা প্রশাসন থেকে তাদের জন্য আলাদা একটা সেল থাকতে হবে, তখন ট্রেড লাইসেন্স সহ বাকি আমরা যেরকম বিভিন্ন ইস্যুতে আমরা অ্যাওয়ারনেস ডেভেলপ করছি, সে অ্যাওয়ারনেস ডেভেলপ করার জন্য সরকারের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের বাজেট থাকতে হবে, নতুন উদ্যোক্তা তৈরি করার জন্য বাজেট, ট্রেনিং এবং তাদেরকে প্রমোট করার ব্যবস্থা থাকতে হবে। তখনই কিন্তু ওই নির্দিষ্ট গোষ্ঠীর ভেতর থেকে, নির্দিষ্ট বিজনেস হাউস থেকে বাহিরে গিয়ে নতুন বিজনেসম্যান তৈরি হবে, তখনই দেখা গেল আসলে বর্তমান যে বিজনেসম্যান তারা কিন্তু উপকৃত হবে, কারণ তারা হ্যাভি ইন্ডাস্ট্রি করছে, তাদের সাপোর্টিং ইন্ডাস্ট্রিগুলো কিন্তু নতুন উদ্যোক্তারা তৈরি করবেন, তাহলেই আসলে দেশের শিল্প বিকাশ ঘটবে এবং পরিবর্তন আসবে, দেশ আসলে আগাবে, যেভাবে আগাচ্ছে আরো সহজে আগায় যাবে। ব্যারিস্টার মিতি সঞ্জনা, আমরা এই যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম, আমি ফান্ডিং এর জায়গাতে যদি আসি, যে একটা ফান্ড, যেটা আমি এর আগেও মেনশন করেছি যে ব্যাংকগুলোতে কোলেটারাল ইস্যুসগুলো রয়েছে, তো আইনিভাবে এইটাকে আরো কিভাবে সহজীকরণ করা যায়, বা এই যে এত লেন্দি একটা প্রসেস, বা এদের সাথে যে একটা জোরালো বা শক্তভাবে একটা কোলেটারাল ইস্যুস থাকে বা বিভিন্ন আইন কানুন তাদের উপর চাপিয়ে দেওয়া হয়, সেই জায়গাগুলো একটু শিথিল করার জায়গাতে কি ব্যবস্থা নেওয়া যেতে পারে বলে আপনি মনে করেন? দেখুন, সরকারের থেকে তো সব ধরনের আমি বলবো সহযোগিতা রয়েছে, এবং আমরা শুধুমাত্র নতুন উদ্যোক্তা না, নারীদের জন্য স্পেশাল অনেকগুলো স্কিম রয়েছে, ব্যবস্থা রয়েছে, যে প্রত্যেকটি ব্যাংকে ব্যাংকে একটি করে হেল্প ডেস্ক থাকতে হবে, প্রতিটি ব্যাংকের প্রতিটি ব্রাঞ্চাতে অন্তত একটি করে মিনিমাম নারী উদ্যোক্তাকে লোন দিতেই হবে, এবং টোটাল লোনের মধ্যে 25% অ্যালোকেট করা রয়েছে ইন্টারেস্ট রেট সিঙ্গেল ডিজিটে, মানে ইয়াং ম্যান ওমেন দুইটাই থাকতে হবে, দুইটাই, অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি। কিন্তু দেখা যাচ্ছে, আমি মানে বলছি যে স্পেশাল স্কিম থাকা সত্ত্বেও কিন্তু এই সহযোগিতাগুলো তারা পাচ্ছে না, এই যে একটা মাইন্ডসেট যে না নতুন উদ্যোক্তা মানে সে হয়তো পেব্যাক করতে পারবে না, রিস্ক তারা মনে করছে, কিন্তু এটা কিন্তু আসলে ঘটনাটা সত্য নয়। আমরা কিন্তু দেখি যে যারা ঋণ খেলাপি হয় হাজার হাজার কোটি টাকার, এক্স্যাক্টলি, বিগ শট, তারাই কিন্তু তাদেরকে সার্ভাইভ করানোর জন্য স্পেশাল ফান্ড করা হয়, তাদেরকে দেখা গেল শোধ মুকুব করা হয়, মানে ঋণ খেলাপি বেশি যারা তাদের জন্য আবার স্পেশাল সাপোর্টটা, অথচ এই যে সম্ভাবনাময় যে নতুন উদ্যোক্তা যারা রয়েছে তাদেরকে কিন্তু আসলে সেই সাপোর্টটা আমরা ব্যাংকে, ঋণ খেলাপি তালিকায় কিন্তু এই ছোট ছোট ইনভেস্টররা থাকে না, বা অথচ এই ছোট ছোট যারা উদ্যোক্তা, সম্ভাবনাময় যারা, যাদের উপরে আমাদের সমস্ত ভবিষ্যৎ আসলে অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে, তাদেরকে কিন্তু ইগনোর করে আসলে এই কাজগুলো করা হয়। তো এই ক্ষেত্রে আসলে অবশ্যই মানে কমপ্লায়েন্ট না, সেন্ট্রাল ব্যাংকের থেকেও কিন্তু একটা আসলে ভূমিকা রয়েছে পালন করা, যেটা সেট করে দিতে হবে যে এত পার্সেন্ট যেতেই হবে, এবং যেটা বলছেন কোলাটারাল বন্ড, হ্যাঁ বন্ড কোলাটারাল, এটা হঠাৎ বন্ডের জায়গাতে কিন্তু একটা ছাত্র স্টুডেন্ট যখন পড়াশোনা শেষ করে নতুন বিজনেসে ঢুকছে, তার সার্টিফিকেট কিন্তু তার একটা বড় একটা অ্যাসেট, ওটাই কোলাটারাল হওয়া উচিত, এটা কোলাটারাল কিন্তু হতে পারে, অনলি কোলাটারাল হওয়া উচিত এটা, এবং দেখা যাচ্ছে যে এখানে তাকে বন্ড দিতে হয় যখন, তো এই জিনিসগুলো যদিও নারীদের ক্ষেত্রে 25% পর্যন্ত জামানতবিহীন একটি লোনের কথা বলা আছে, কিন্তু সেখানেও কিন্তু তাকে সে বন্ডটা প্রোভাইড করতে হচ্ছে,
তো এই ধরনের জিনিসগুলোকে তো আসলে মানে রিল্যাক্স না করলে সেই জায়গাটা থেকে তারপর দেখা যায় যে একজন নারী উদ্যোক্তা ব্যাংকে গেলেন, আমি অনেক উদ্যোক্তা থেকে শুনেছি তারা ওই ইনভেস্টমেন্টটাকে রিস্কি মনে করছে। আমার মনে হয় মানসিকতা বদলাতে হবে, নো ম্যান নো ম্যান অর এট পারসন, এই মানসিকতা পরিবর্তন করতে হবে। ব্যাংকগুলোকে ব্যাংকারদেরকে ট্রেন করতে হবে, তাদের মানসিকতা পরিবর্তন করতে হবে। এবং ট্রেনিং এর আসলে কোনো বিকল্প নেই, আমি বলি প্রশিক্ষণ প্রত্যেকটি স্তরে, যারা নতুন উদ্যোক্তা তাদেরকে আইনি দিকগুলো সম্পর্কে ট্রেনিং, স্ট্র্যাটেজি সম্পর্কে বিভিন্ন ট্রেনিং, বিজনেস প্ল্যান সম্পর্কে। চমৎকার বলেছেন, ট্রেনিং এর কোনো বিকল্প নেই। এট দা সেম টাইম যেটা ভাই বলছেন যে ব্যাংকার যারা রয়েছে তাদের জায়গা থেকেও তাদেরকেও আসলে একটা বড় ট্রেন আপ করার, কিন্তু এই জায়গাটি থেকে করার আসলে অনেকগুলো সুযোগ রয়েছে ট্রেনিং এর জায়গা। এবং কমপ্লায়েন্স এর ইস্যুস যখন আসে, এই আইন কানুন জানার কিন্তু একটা বিষয় রয়েছে। উদ্যোক্তাদের সাধারণত এই দিকে খুব একটা ফোকাস থাকে না, তারা তাদের বিজনেস নিয়ে ব্যস্ত থাকে। তো সেই আমাদের, আমি নিজে ব্যাংকে অনেকগুলো ব্যাংকে আমি অ্যাডভাইজার প্যানেলে রয়েছে অ্যাডভাইজার হিসেবে, আমি নিজে দেখেছি যে ছোট ছোট উদ্যোক্তা যারা আসে 5 লাখ টাকা 10 লাখ টাকা 3 লাখ টাকা লোনের জন্য, আর তাকে যে পরিমাণ লিগ্যাল লেন্দি লিগ্যাল প্রসিজিওরের মধ্যে দিয়ে যেতে হয়, তার কাগজপত্র থেকে শুরু করে সে মর্গেজ দিয়ে তার রেজিস্ট্রেশন করতেই তার যে লিগ্যাল কস্ট, লয়ারের কস্ট, সেটা বেয়ার করে তার জন্য সেটা সেই টাকা দিতে দিতেই তো তার সেই 3 লাখ 5 লাখ টাকার থেকে তো তার কত টাকা চলে যাচ্ছে সেখানে। তো এই জায়গাগুলো আমরা যারা মোটামুটি প্রতিষ্ঠা জি নিজের যোগ্যতায় প্রতিষ্ঠা পেয়ে এসেছি, গুলশান বহু ব্রাঞ্চ ম্যাক্সিমামই বলবো ব্যাংক আমাদের কাছে যায়, আর নতুন উদ্যোক্তারা ব্যাংকে গিয়ে তাদের জুতার তলা ক্ষয় করে ফেলছে, আর ব্যাংকই করছে যারা প্রতিষ্ঠিত তাদের পেছনে গিয়ে ঘুরতে ঘুরতে জুতার তলা ক্ষয় করছে। এবং আমার লোন স্যাংশন হয়ে যাচ্ছে কিন্তু আমার ইমার্জেন্সি ফান্ড দরকার, আমার এখনই দরকার, আমার ডিসবার্সমেন্ট তো হচ্ছে না, আমার ডিসবার্স করতে যে পরিমাণ সময় লাগছে ততক্ষণে তো আমার সেই অপরচুনিটি, প্রত্যেকটা ব্যবসায়ী তো একটা অপরচুনিটির একটা থাকে, সময়ের বিষয় থাকে যে এই সময় আমার এই জিনিসটা প্রয়োজন, এই ফান্ডিংটা প্রয়োজন, কিন্তু ওই সময়টা তো আমি পাচ্ছি না। আমার সেই প্রসিজিওর যেটা দিনের পর দিন চলে যাচ্ছে, যে লেন্দি সময় লাগছে সেটাকে লয়ারের কাছে পাঠানো, ওয়েটিং করা, সেখান থেকে আসা, সেখান থেকে আবার ব্যাংকের ভেতরে ইন্টারনাল যে লিগ্যাল ডিপার্টমেন্ট সেখানে যে সেখানে আবার সেকেন্ড টায়ার, আর একটা একের পর এক একটা টায়ারে সেটাকে আসলে রিভিউ করা, 5 লাখ 10 লাখ 3 লাখ টাকার জন্য। তো এইখানে আসলে একটা বড় বাধা থেকে যায়, এবং এখানে ওই সময়টাই আসলে মানুষের সেই যে উৎসাহটা, মোটিভেশনটা, স্পিরিটটা কিন্তু সেই জায়গাটাতে নষ্ট হয়ে যায়। নিজাম চৌধুরী, এই যে ব্যারিস্টার মিতি সঞ্জনা যে ইস্যুস গুলো তুললেন, এইটা কিন্তু আমাদের কস্ট অফ বিজনেস যেটা আমরা বলবো, বিজনেস এর একটা বিশাল একটা জায়গাতে এই আপনার সম্ভাবনা গুলো কিন্তু হারিয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনাদের কি দায়িত্ব নেই যে এই জায়গাগুলো, যারা আপনি এর আগেও বলছিলাম যে নীতি নির্ধারণী সংস্থা যারা আছে তাদের সাথে সমন্বয়টা কেন হচ্ছে না? এই যে আপনাদের সবসময় দেখি যে টকশোগুলো বা যে কোনো আলোচনাতে কিন্তু এই ধরনের ইস্যুসগুলো উঠে আসে কিন্তু কোনো সলিউশন আমরা দেখি না। সলিউশন হলো যে আমলাতান্ত্রিকতা, আমলাতান্ত্রিকতা বা আমি যদি আপা যেটা বলেছেন একটা পয়েন্ট আমি খুঁজে পেলাম, প্রতিটা বাংলাদেশ ব্যাংকের কি দায়িত্ব নয় এদেশে উদ্যোক্তা তৈরি করা? বাংলাদেশ ব্যাংক সেক্ষেত্রে কি ভূমিকা রেখেছে নতুন উদ্যোক্তা তৈরি করার জন্য? বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলোকে রেগুলেট করার জন্য এত ধরনের কন্ডিশন দিচ্ছে, এন্টারপ্রেনারদের জন্য ফান্ড করছে, কোন ফান্ডের রিয়েল ইউটিলিটি থাকছে না। এক্স্যাক্টলি, ওই ইউটিলিটির জায়গাতে কারণ তেলের মাথায় তেল দেওয়া হচ্ছে বাংলাদেশ ব্যাংকে, এবং ব্যাংকগুলোকে বাংলাদেশের কোনো ব্যাংকে বলতে বলেন তারা কি বলতে পারবে যে কেন বাংলাদেশ ব্যাংক প্রতিটা শিডিউল ব্যাংকে বলে দিবে না যে তোমরা প্রতি বছর 25% নতুন উদ্যোক্তাদের পেছনে ইনভেস্ট করবা, নতুন উদ্যোক্তা তৈরি করবা? দিস ইজ দেয়ার ডিউটি, তাদের ডিউটি শুধুমাত্র ব্যাংকগুলোর মানি মেকিং অ্যান্ড প্রফিটেবিলিটি, ইজ নট শুড নট বি দেয়ার অবজেক্টিভ অ্যান্ড ইন্টেনশন, দেয়ার ইন্টেনশন শুড ক্রিয়েট অ্যান্ড ডেভেলপ দ্য নিউ এন্টারপ্রেনার। সেই জন্য তারা প্রতিষ্ঠিত বিজনেসম্যানের কাছে গিয়ে বসে থাকছে ঘন্টার ঘন্টা, আরও তাদেরকে লোন দিচ্ছে। নতুন উদ্যোক্তা মিনিমাম 1/3 তৈরি করা উচিত, নাহলে ওই ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা না হবে, বাংলাদেশ ব্যাংকের এরকম সার্কুলার হওয়া উচিত এই দেশের অর্থনীতি বাঁচিয়ে রাখার জন্য, মানে বর্তমান সরকারের উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য এবং দেশের অগ্রযাত্রাকে অব্যাহত রাখার জন্য মিনিমাম 25% নিউ এন্টারপ্রেনারকে তাদের ইনভেস্ট করতে হবে।
এই যে সিস্টেম লসগুলো বাংলাদেশ ব্যাংক কিন্তু নতুন উদ্যোক্তাদের জন্য ফান্ড অলরেডি তৈরি করেছে, কিন্তু আপনি যেটা বলছিলেন যে ইউটিলাইজেশন ওরা তো বাস্তবায়ন করছে না, বাস্তবায়ন করছে কোন ব্যাংকগুলো, ব্যাংক তো এই জায়গায় রিস্ক নিচ্ছে না, ব্যাংক সেফ সাইডে কিন্তু আগাচ্ছে। তো ব্যাংক যদি সেফ সাইডে যায়, ব্যাংক বিজনেস ইজ এ আমানতকারীর টাকা না, এটা স্পেশাল ফান্ড করা হয়েছে, তো এখানে কেন স্পেশাল ফান্ডটাও যাবে ধরেন স্পেশাল ক্যাটাগরির কিছু মানুষজনের কাছে, সেই জায়গায় মনোপলি আপনার ব্যাংকের মনোপলি নেটওয়ার্ক আছে সেই পায়, আইনি মনোপলি আদালতে সমস্ত জায়গায়। সলিউশন হলে এটা ওপেন হতে হবে, এটা একটা নির্দিষ্ট, যারা ট্রান্সপারেন্সিটা এখানে নেই, স্বচ্ছতা নেই, এর জবাবদিহিতা নেই, কয়জন মানুষ নতুন উদ্যোক্তাই বেনিফিট পেল, বাংলাদেশ ব্যাংকই সেটা মনিটর করছে। বাংলাদেশ ব্যাংক বলছে ঢাকায় একটা ব্রাঞ্চ করলে গ্রামে একটা ব্রাঞ্চ করতে হবে, তাহলে বাংলাদেশ ব্যাংক কি ব্যাংকে এটা ইম্পোজ করতে পারছে না? তুমি যদি 70% 100% লোন দাও, তার 30% লোন দিতে হবে নতুন উদ্যোক্তার জন্য। তুমি রিস্ক না নিয়ে গেইন করবা, তাহলে তো তোমাকে বাংলাদেশ ব্যাংক কেন লাইসেন্স দিবে? ব্যাংক কেন বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলোকে এই ফোর্স করছে না? উদ্যোক্তা তৈরি তো সহজ জায়গাতে, এটা এক্স্যাক্টলি এই দায়িত্ব শুধু জননেত্রী শেখ হাসিনার নয়, প্রাইম মিনিস্টার শেখ হাসিনার হওয়া উচিত না, এটা বাংলাদেশ ব্যাংকের হওয়া উচিত এবং প্রতিটা ব্যাংক তার সাথে কাজ করা উচিত, এবং জেলা চেম্বারগুলোকে ইনভলভ করা উচিত। আমাদের প্রতিটা জেলায় চেম্বার আছে, কোনো চেম্বারের সাথে কোনো ব্যাংক বসেছে, সকল ব্যাংক একত্র হয়ে বসেছে, বাংলাদেশ ব্যাংক বসেছে, কোনো রেগুলেটরি বডি বসেছে, এটার কোনো প্রমাণ নেই। আপনি যে বললেন তাহলে আমরা অ্যাওয়ারনেস ডেভেলপ করবো, ও আমরা আবার কর্মসংস্থানও তৈরি করবো, আমরা নিজেদের এন্টারপ্রেনারশিপও তৈরি করবো, আবার আমরা ওই ভলান্টারি সার্ভিসও দিব, কতক্ষণ সব কাজ কি দায়িত্ব আমাদের? আমরা কি রেগুলেটরি নেতা হিসেবে আপনাদের দায়িত্ব অবশ্যই বর্তায়, আমরা তো পার্সোনালি করছি, না আজকে টকশোতে আসতাম না, আমার বিজনেস ফেল এখানে যে আসছি আমার লস হচ্ছে অবশ্যই, কারণ আমার এখানে এসে আমার মাইলেজ বাড়বে না। আমি একটা জিনিস এই অ্যাওয়ারনেসটা টকশোগুলোর মধ্যে ডেভেলপ মধ্যে দিয়ে আমি রেসপেক্ট করতে চাই এবং বলতে চাই যে আসলে দায়িত্ব সবার, এবং ট্রান্সপারেন্সি এবং সেই সাথে সাথে অ্যাকাউন্টেবিলিটি, অ্যাকাউন্টেবিলিটি জবাবদিহিতা, ট্রান্সপারেন্সি এন্ড অ্যাকাউন্টেবিলিটি, এবং ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটি, যে জবাবদিহিতার কোনো কিছু নাই। আজকে থেকে আবার আমি টকশো বন্ধ করেছি, আজকে থেকে আবার একটা আন্দোলন শুরু হলো। 2008 সালে আনিসুলক যখন বেঁচে ছিলেন, সিঙ্গেল ডিজিট যখন বলেছিলাম, তখন আমাদেরকে উম্মাদও বলেছিল, আনিসুলক আজকে জীবিত নেই, সিঙ্গেল ডিজিট হয়েছে এবং সিঙ্গেল ডিজিট এখন সবাই এটা নিয়ে ভাবছে। একইভাবে আপনার একটু ইন্টারাপ্ট করছি যে বাংলাদেশের প্রতিটা ব্যাংক তার 30% ইনভেস্টমেন্ট নতুন উদ্যোক্তার ক্ষেত্রে হতে হবে। আমি ইয়থ এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসেবে আজকে থেকে বললাম এই আন্দোলন শুরু হলো আপনার প্রোগ্রামের মধ্যে, এটা ইয়াং জেনারেশনের জন্য, ম্যান এন্ড ওমেন, আই বিলিভ ইন ওমেন এম্পাওয়ারমেন্ট, নট অনলি ম্যান এম্পাওয়ারমেন্ট, অবশ্যই, কারণ ম্যান এন্ড ওমেন উভয়ের এম্পাওয়ারমেন্ট না হলে আগাবে না, নতুন উদ্যোক্তা তৈরি হবে না, অবশ্যই আমাদের স্বপ্নের বাংলাদেশ তৈরিতে আসলে এই জিনিসগুলো যেগুলো আপনারা বলছেন ইমপ্লিমেন্টেশন অনেক বেশি জরুরি, এবং স্বচ্ছতা এবং জবাবদিহিতার জায়গাটা আসলে আমাদের অনেক বেশি প্রায়োরিটি দেওয়া উচিত। সেন্ট্রাল থেকে ডিস্ট্রিক্ট পর্যায় পর্যন্ত কোঅর্ডিনেশন হতে হবে, চেম্বারগুলোকে ইনভলভ করতে হবে। জি, অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে দর্শকদের এবং আমাদের সময় দেওয়ার জন্য, এবং এই যে ইয়াং জেনারেশনের জন্য যে আপনারা মূল্যবান কিছু তথ্য এবং যে গাইডলাইনটা দিলেন, এটা কিন্তু যারা নীতি নির্ধারণী সংস্থা রয়েছে বা সবার একটা সমন্বয়ের জায়গাতে এই জিনিসগুলো সলভ করা অনেক বেশি জরুরি। অসংখ্য ধন্যবাদ আপনাদের। সুপ্রিয় দর্শক, আজকে শেষ করব খোলা আকাশ, আগামী অনুষ্ঠানে খুব শীঘ্রই হাজির হব, সেই প্রত্যাশায় সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সুন্দর থাকুন, ধন্যবাদ।